আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদের সাথে আপনাদের চুলের যত্ন নিয়ে কিছু কথা বলতে এসেছি। তো ভিউয়ার্স, আমি কিন্তু ঈদের সময়, গত রোজার ঈদের সময় কিন্তু আমি আপনাদের জন্য অর্গানের কিন্তু একটা ফ্যামিলি ব্লগ দেখিয়েছিলাম, অর্গান অয়েলের যে শ্যাম্পু কন্ডিশনার দিয়ে আমি আমার চুলটাকে কিভাবে কন্ডিশনিং করেছিলাম, তো সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আমি প্রচুর প্রচুর মানে ওই ভিডিওটা যাওয়ার পরে বা আপলোড করার পরে প্রচুর প্রচুর মেসেজ পেয়েছি, সবাই আমাকে জিজ্ঞাসা করছেন যে আপু তুমি স্টেপ বাই স্টেপ আমাদেরকে একটু বলো যে অর্গানের যে প্রোডাক্টটা কিভাবে ইউজ করতে হবে, এটা কি শুধু শ্যাম্পু ইউজ করলেই কি রেজাল্ট পাওয়া যাবে, নাকি কন্ডিশনারটা ইউজ করলেই হবে, অন্য শ্যাম্পুর সাথে কিভাবে করলে বেস্ট রেজাল্টটা হবে। তো আজকে আমি আপনাদের সাথে সেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি। তো যেহেতু রোজারি থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু বেশ অনেকটা সময় চলে গিয়েছে, তো আমার স্টকে আমি যেগুলো ইউজ করছিলাম সেগুলো শেষ হয়ে গেছে। তো আমি আবার নতুন করে আরকে গ্যালারি থেকে আমার জন্য অর্গানের অয়েল, শ্যাম্পু, কন্ডিশনার এবং হেয়ার মাস্ক যেটা আছে অর্গানের, সেটা আমি অর্ডার করেছি। তো আমি একটা একটা করে প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো, কোনটার প্রোডাক্টের দাম আমার কাছ থেকে কত নেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা ওখান থেকে নিতে পারেন, আর যদি অন্য কোথাও থেকে কালেক্ট করতে হয় সেটা আপনাদের ইচ্ছা। তো আমি আরকে গ্যালারি যে কন্ট্যাক্ট নাম্বারটা সেটা স্ক্রিনে দিয়ে দিব। তো আমি প্রথমে অয়েল দিয়ে শুরু করছি। তো অর্গানটা মূলত ড্যামেজ হেয়ারের জন্য বা রেগুলার হেয়ারের জন্য খুবই ভালো। তো যারা চাচ্ছেন যে চুলটা মোটামুটি ভালো আছে তো আরেকটু ভালো করবেন বা চুলটার একটু কন্ডিশনিং দরকার, তো তাদের জন্য বলবো, বা এটার যে অর্গানের যে অয়েলটা কিন্তু চুল গ্রোথের জন্য অনেক ভালো। তো আমি ইউজ করি এটা। তো আমি যেটা ইউজ করতাম ওটা শেষ হয়ে গিয়েছে, যেহেতু এটা অনেক আগে আনা। তো আমি এটা একটু দেখাচ্ছি, এটা হচ্ছে প্যাকেটটা, আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে অর্গান অয়েল। ওকে, এটা হচ্ছে অর্গান অয়েল, এটা হচ্ছে অয়েলটা। অর্গান অয়েলের যে অয়েলটা সেটা কিভাবে ইউজ করবেন আমি একটু বলে দিচ্ছি। আপনারা বাটিতে নারকেল তেল নেবেন, নারকেল তেল যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। সেটার সাথে যদি চুল যদি শর্ট লেন্থের হয়, মানে আমার মতো, আমার তো চুল শর্ট লেন্থের, তো শর্ট লেন্থের যাদের চুল তাদের জন্য বলবো যে আপনারা জাস্ট 3 থেকে 4 ফোঁটা দিবেন। আর যাদের কোমর সমান চুল তাদের জন্য বলবো 5 থেকে 7 ফোঁটা এনাফ। আর এটার উপরে কিন্তু লেখা আছে কিভাবে ইউজ করতে হয়, তারপর আমি আপনাদেরকে সহজ সরল ভাষায় বলে দিলাম যে যাদের শর্ট লেন্থ তাদের জন্য 3-4 ফোঁটা এনাফ। মানে আপনারা যতটুকু তেল চুলের ভিতর দেন, একদম মাথা থেকে গোড়া থেকে শুরু করে একদম আগা পর্যন্ত, ওই তেলটার সাথে আপনারা 3-4 ফোঁটা দিয়ে দিবেন যাদের শর্ট লেন্থ। আর বড় লেন্থ হলে 5 থেকে 7 ফোঁটা দিয়ে সুন্দর করে আপনারা রাত্রেবেলা দিয়ে শুয়ে থাকবেন। সকালবেলা উঠে আপনারা শ্যাম্পু দিয়ে ধুবেন, অর্গানের শ্যাম্পু দিয়ে ধুবেন। তো অর্গানটা যদি আপনারা একদম তেল থেকে শুরু করে মাস্ক পর্যন্ত, হেয়ার মাস্ক পর্যন্ত ইউজ করেন তাহলে কিন্তু রেজাল্টটা খুব ভালো হয়। তো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি, এটার প্রাইসটা হচ্ছে 250। অর্গান অয়েলে যে আমি যেখান থেকে নিয়েছি আরকে গ্যালারি থেকে, এখান থেকে 250 টাকা দিয়ে আমি নিয়েছি। এরপর হচ্ছে শ্যাম্পু। যেহেতু আমার শ্যাম্পুর বোতল অর্ধেক অর্ধেক খালি হয়ে গেছে, সেগুলো তো আর আপনাদেরকে দেখানো যাবে না, যেহেতু ঈদের সময় থেকে এই পর্যন্ত ব্যবহার করছি। আর আমি মোটামুটি 3 দিন অন্তর অন্তর আমি আমার চুল ক্লিন রাখি, কারণ চুল ক্লিন রাখা অনেক ভালো, এতে করে ড্যান্ড্রাফ বা চুলে মানে আঠা হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা হয় না, চুলটা ভালো থাকে, ঝরঝরে থাকে। ওকে, এটা হচ্ছে অর্গানের শ্যাম্পু। আমি একটু দেখাচ্ছি, অরিজিনাল যেটা থাকবে সেটা কিন্তু এরকম ভিতর থেকে সিল করা থাকবে। আমি একদম ডিটেলস আপনাদেরকে ভেঙে বলছি যেন আপনাদের ভিতরে কোনো দুর্বিধা না থাকে। এটার ভিতরটা কিন্তু এরকম সিল করা থাকবে, সিলটা আপনারা এটা খুলবেন, খুলে সিলটা আমি সিলটা দেখিয়ে দিচ্ছি, এই সিলটা খুলে তারপরে আপনারা ইউজ করবেন। যদি খোলা থাকে তাহলে বুঝবেন যে এটা ডুপ্লিকেট প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্টের অর্গানে কখনোই এটা খোলা থাকবে না, এটা এরকম লক থাকবে। তো এটা হচ্ছে শ্যাম্পুটা, অর্গান অয়েলের যে শ্যাম্পুটা, এই শ্যাম্পুটা আপনারা, আমার কাছে কয়েকজন আপু মেসেজ দিয়েছেন যে আপু এটা কিভাবে, এটা কি অন্য কোনো শ্যাম্পুর মতো, অন্য নর্মাল শ্যাম্পুর মতো ইউজ করবো নাকি এটার কোনো আলাদা নিয়ম আছে। তো আমি যেভাবে ইউজ করি সেটা বলি, জাস্ট আপনারা একদম মাথার ভিতর দিয়ে সুন্দর করে একদম চুলের গোড়ায় গোড়ায় সুন্দর করে হাত দিয়ে একদম পরিষ্কার করে ঠিক নর্মাল শ্যাম্পু যেরকম করে চুলটা ধোন ওভাবে ধুয়ে নেবেন। এটার প্রাইস হচ্ছে 650 টাকা হলে এটা নিতে পারবেন আরকে গ্যালারি থেকে, কন্ট্যাক্ট নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে। এরপর আমি অর্গান অয়েলের যে কন্ডিশনারটা আছে, আমি এইটার অনেক 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 বড় একজন ফ্যান, কারণ এটা যে চুলের সাথে, মানে এটা যখন আপনারা দিবেন অর্গানের কন্ডিশনারটা, আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা যখন অর্গানের শ্যাম্পুটা দিবেন, শ্যাম্পুটার সাথেই কিন্তু কন্ডিশনারটা ইউজ করবেন, কারণ তাহলে রেজাল্টটা খুবই ভালো হয়। কারণ আপনারা যদি
তো আজান হচ্ছিল, আজানের জন্য আর কথা বললাম না। তো যেটা বলছিলাম যে কন্ডিশনার, কন্ডিশনার যদি অন্য শ্যাম্পু ইউজ করার পরে যদি কন্ডিশনারটা লাগান তাহলে কিন্তু অতটা ভালো রেসপন্স কিন্তু মানে চুলের যে শাইনিংটা ওরকমটা হয় না, কারণ আমিও নিজেও করে দেখেছি। তো আমি বলবো যে আপনারা শ্যাম্পুটাই ইউজ করে, অর্গানিক শ্যাম্পুটাই ইউজ করে, অর্গানিক কন্ডিশনারটা ইউজ করবেন, তাহলে এটার রেজাল্টটা আপনারা খুব ভালো পাবেন। চুলটা কিন্তু অনেক সুন্দর শাইনি হয়। আর আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিই, যারা স্ট্রেইটনার ইউজ করতে চান না, স্ট্রেইটনার ইউজ করা মানে ডাইরেক্ট চুলে ইউজ করাটা আমার মনে হয় যে বেশ একটা ভালো না। আপনারা যাদের সিল্কি চুল আছে তাদের চেষ্টা করবেন যে চিরুনি দিয়ে কন্ডিশনার যখন শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পর আপনারা সুন্দর করে একটু মোটা দাঁতে যে চিরুনি থাকে সেটা দিয়ে খুব ভালো মতো আঁচড়ে নেবেন। তাহলে কিন্তু আমি কিন্তু আবার বলছি ভেজা চুল আঁচড়ানো যাবে না, চুলটা যখন ভালো মতো শুকাবে ঠিক তখন খুব সুন্দর মতো আপনারা আঁচড়ে নেবেন। তাহলে আর আয়রন করা লাগবে না বা স্ট্রেটনিং করা লাগবে না, চুলটা কিন্তু এমনিতেই ঝরঝরে এবং সিল্কি থাকবে। তো এই হচ্ছে শ্যাম্পু এবং কন্ডিশনারের কথা বললাম। আমি কন্ডিশনারটা একটু দেখিয়ে দিচ্ছি, অরিজিনাল যে কন্ডিশনারটা ওটা কিন্তু এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম সিল করা থাকবে, এরকম সিল করা থাকবে, সিল করা থাকলে কিন্তু বুঝতে পারবেন যেটা অরিজিনাল প্রোডাক্ট। তো এটাও হচ্ছে 650 টাকা। তো আরকে গ্যালারি থেকে এটা নিয়েছি একসাথে, আমি সবগুলো যে অর্গানের যে প্রোডাক্টগুলো আছে সবগুলো আরকে থেকে অর্ডার করেছি, আরকে গ্যালারি থেকে। ওকে, এটা হচ্ছে অর্গান, অর্গান অয়েলের এটা হচ্ছে হেয়ার মাস্ক, ক্রিমি হেয়ার মাস্ক। তো যেহেতু আমার চুলটা দুইবার পর পর রিবন্ডিং করা, সেই ক্ষেত্রে নিচের আবার তার উপর কালার করা, মানে কালারও করেছিলাম প্লাস পরপর দুইবার রিবন্ডিং করার কারণে চুলের নিচের অংশটা বেশ কিছু খানিকটা ড্যামেজ হয়ে গেছে। তো সেই যে ড্যামেজটা রিপেয়ার করার জন্য আমি অর্গানের এই যে ক্রিমি হেয়ার মাস্ক যেটা আছে এটা এনেছি। এটা কিভাবে ইউজ করতে হয় আমি একটু বলে দিচ্ছি। এটা আপনারা চুলটাকে তেল দিবেন, ফার্স্টে তেল যে প্রসেসে বললাম সেভাবে দিবেন, শ্যাম্পুটা দিবেন। যাদের চুল মোটামুটি ড্যামেজ তারা তো কন্ডিশনারটা দিলেই হয়ে যাচ্ছে, আর যাদের চুল সুপার ড্যামেজ বা চাচ্ছেন যে চুলটা আর একটু শাইনি থাক বা একটু ঝরঝরে থাক, তাদেরকে বলবো যে আপনারা অর্গানের ক্রিমি এজ হেয়ার মাস্ক যেটা আছে এটা ইউজ করতে পারেন। আমি এর আগেরবার যেহেতু ওখান থেকে অর্ডার করে স্যাটিসফাই, তো আমি আপুকে আবার জিজ্ঞেস করলাম যে আপু আমি মাস্ক মানে এছাড়া আর কি আছে, তখন আপু বললো যে অর্গানের হেয়ার মাস্কটাই ইউজ করতে পারেন, সেটা ড্যামেজ চুলকে খুব শীঘ্রই রিপেয়ার করে ফেলে এবং চুলটা ঝরঝরে থাকে। তো আমি চিন্তা করলাম এটা অর্ডার করে ফেলি, তো আমি এটা অর্ডার করেছি। এটার প্রাইস হচ্ছে 1250 টাকা, 1250 টাকা হলে এটা কেনা যাবে। তো আমি আপনাদেরকে না দেখিয়ে এটা আমি খুলবো সেটা তো হতেই পারে না, আমি একটু খুলি, ইনটেকটা খুলে দেখালাম, খুলে দেখাচ্ছি। বাবা জাদু টিপা জানতারা, আমি একটা কথা বলি, একটা কথা বলে দিই, এটার ভিতরে চুলে শ্যাম্পুটা তো দিলেন ভালো কথা, দেওয়ার পরে চুলটা ক্লিন হলে এরপর আপনারা কন্ডিশনারটা কিন্তু চুলের যে গোড়ায় কিন্তু লাগানো যায় না, কিন্তু মাস্ক যেটা থাকে হেয়ার মাস্ক সেটা কিন্তু স্ক্যাল্পে লাগলে কোনো ক্ষতি হয় না, আমি কিন্তু আপুর কাছ থেকে ভালো করে জেনে নিয়েছি। আর মাস্ক দেওয়ার সিস্টেম, হেয়ার মাস্কটা দেওয়ার সিস্টেম এটা। কন্ডিশনারটা আমি আবারও বলছি, কন্ডিশনারটা কিন্তু চুল থেকে মানে নিচের যে অংশটা থাকে সেখান থেকে কিন্তু হাত দিয়ে সুন্দর করে দিয়ে নেবেন, খুব সুন্দর করে দিয়ে আপনারা 3-4 মিনিট রেখে ধুয়ে ফেলবেন। ঠিক চুল রিবন্ডিং করার কন্ডিশনারটা যেরকম সফট করে চুলটাকে, অর্গানের কন্ডিশনারটা একেবারে সেম, অর্গানের কন্ডিশনারটা ঠিক ওইভাবেই একটা শাইনিং নিয়ে আসে। তো আমার ঈদের যে ভিডিওগুলো আপনারা তো দেখেছেন সেখানে তো আর নতুন করে বলার কিছু নাই। তো এটা যেদিন আবার ইউজ করব সেদিন আবার দেখাবো যে কিরকম শাইনিংটা হয়। তো আমি এটা একটু খুলে দেখাই, এটা কিন্তু সিল করা, আপনারা যেন আপনারা যেন বুঝতে পারেন এটা অরিজিনাল বিধায় কিন্তু এটা সিল করা, যদি এটা রেপ্লিকা হতো তাহলে কিন্তু এটা সিল করা থাকতো না। তো আমি যেহেতু এখন এটা দেখাচ্ছি, আমি এটা একটু সিল করাটা আমি একটু খুলবো, খুলে না কেন, এটা ফয়েল টাইপ দিয়ে করা আছে। আমি আবারও বলছি এটার প্রাইস হচ্ছে 1250। ওকে, এটা আছে, এটা চুলের ভিতরে সুন্দর করে একদম চুলের ভিতরে দিয়ে কন্ডিশনারের মতো দিয়ে একদম মাথা চুলের ভিতরে দিয়ে আপনারা পুরো টার মাথার উপরে এভাবে করে দিয়ে আপনারা পুরো চুলের একদম আগা মাথা যেন সুন্দর মতো লাগে আপনারা 10-12 মিনিট রেখে ধুয়ে ফেলবেন, তারপর দেখতে পারবেন, তারপর আমাকে আবার মেসেঞ্জারে এসে জানাবেন যে কেমন হয়েছে।
তো যাই হোক, আমি চেষ্টা করলাম আপনাদেরকে আমার ভাষায় সহজভাবে একদম এ টু জেড, একদম অয়েল থেকে শুরু করে হেয়ার মাস্কটা কিভাবে ইউজ করবেন পুরো জার্নিটা আপনাদেরকে বলে দিলাম। আর কি গ্যালারির নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, আপনাদের যদি মনে চায় যে কে আপু যেখান থেকে অর্ডার করেছে আমরা সেখান থেকে অরিজিনাল প্রোডাক্টটা অর্ডার করব, সেটা তাহলে আপনারা করতে পারেন। আমি সেজন্য আপনাদের জন্য স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব। তো আমি আর কি বলবো, যেহেতু আমার চুলের ট্রিটমেন্ট কিভাবে করবেন সেটা যেহেতু আমি আপনাদেরকে বলে দিলাম, আমার কাজ শেষ। এখন যেটা বলবো সেটা হচ্ছে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল শপিং টিভি। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটা আর অল্প কিছু সংখ্যক সাবস্ক্রাইবার হলে কিন্তু খুব শীঘ্রই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়, তাই আপনাদের এক একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনাদের ভাষায় যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইস দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তো সবার জন্য অনেক ভালোবাসা রইলো, আর আপুদেরকে বলবো যাদের চুলের প্রবলেম আছে ঘাবড়াবেন না, দুশ্চিন্তার কারণেও কিন্তু অনেক হেয়ারফল হয়। আমারও টাইফয়েড যখন হয়েছিল তখন তো অনেক হেয়ারফল হয়েছিল, তো অনেক ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করেছি। তারপর আমার আমেরিকাতে একটা আপু থাকে, উনি আমাকে বলেছেন, উনি হেয়ার বিষয়ে অনেক কিছু জানেন, তো উনি আমাকে বলেছে যে ডাবের পানিটা, ন্যাচারাল যেটা, ডাবের পানিটা খেলেও চুলের জন্য অনেক ভালো হয়, নতুন চুল গ্রো করে। তারপর নারিকেল তেলটা অনেক ভালো। এছাড়াও আপনারা যদি কোনো ব্র্যান্ড প্রোডাক্ট ইউজ করেন তাহলে আপনারা অর্গানটা ইউজ করতে পারেন, যেহেতু আমি নিজে যে জিনিসটা ইউজ করি বা অ্যাপ্লাই করি আমি শুধু সেই জিনিসটার কথাই কিন্তু আপনাদেরকে বলি। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সেফ থাকবেন। বাইরে যাওয়ার সময় আপনারা অবশ্যই প্রপার প্রোটেকশনটা নিয়ে তারপর বের হবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।